মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এটা কি রিভলভার? আপনি আমাকে ফোন করেছিলেন? নো মাই ডিয়ার, আমি বুথ থেকে একজনকে দিয়ে আপনাকে ফোন করিয়েছিলাম। এটা আপনি চিনতে পারছেন? ইজ দিস ইয়ার্স? এটা কি আপনার রিভলভার? পড়েছিল এটা, লোডেড মিস্টার, লোডেড। জাস্ট একটা গুলি বেরিয়েছিল এর থেকে। একটা গুলি বেরিয়েছে, এখনো পাঁচ পাঁচটা গুলি লোড করা আছে। সরি জেন্টলম্যান, এটা নিতে গেলে কিন্তু টাকা লাগবে। আই ওয়ান্ট মানি। মানি? আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন নাকি? ইয়েস ইয়েস, আমি খবর নিয়েছি, সেই দিন রিসর্টে গুলি চলেছিল। আপনি আপনি কোথায় ছিলেন? তার পর দিন আমি রিসর্টে গিয়েছিলাম বেড়াতে। ওখানে স্টাফেদের মুখ থেকেই শোনা এসব ঘটনা। হোয়াটএভার, আমার টাইম নেই জেন্টলম্যান, যাচ্ছি আমি। এই শুনুন, এই দেখুন, লিসন, আপনার বয়স হয়েছে, হ্যাঁ আপনার বয়স হয়েছে। আমি যদি বন্দুকটা আপনার কাছে কেড়ে নিই, আমি যদি মানে আমি যদি বল প্রয়োগ করে, শারীরিক বল প্রয়োগ করে আমি যদি বন্দুকটা কেড়ে নিই? দৌড়ে আমার লোক আপনার উপর টার্গেট করে রেখেছে, আপনি খুঁজে পাবেন না। আপনি বল প্রয়োগ করলে আপনাকে শুট করে দেবে। কি চান, কি চান আপনি? 50 লাখ। 50 লাখ? আপনার কি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? 50 লাখ মানে? 50 লাখ টাকা আমার চাই। এর থেকে ক্রাইম হয়েছিল একটা, গুলি চলেছিল। ওই নাম্বার থেকে আপনাকে আমি আবার ফোন করবো জেন্টলম্যান, আফটার 24 আওয়ার্স। অদারওয়াইজ এটা পুলিশের হাতে চলে যাবে। বাই। এই রিভলভারটা চলে, রিভলভার থেকে গুলিও চলেছে। কোন গুলিটা? কৌশিকের হাতের গুলিটা নাকি পিঠের গুলিটা? কে মেরেছে কৌশিকিকে? আমি কখনো ক্ষমা করিনি কাউকে। জগদ্ধাত্রী কৌশিকী, আমি কখনো কাউকে ক্ষমা করিনি।
হ্যালো, এক বৃদ্ধ ভদ্রলোকের সাথে এক্ষুনি রাজনাথ মুখার্জির কথা হলো। ডিল হলো 50 লক্ষ টাকার, বিনিময়ে রিভলভার পাবে, লোডেড গান। আস্তে আস্তে হাতে পড়ছে, কিন্তু কে শুট করেছিল, কে বা কিডন্যাপ করেছিল আমাকে? এই ক্রিমিনালটা এখনো মুখ খোলেনি, এখনো বলেনি কে ওকে ফোন করত। এই বল, মুখ খোল, মুখ খোল, বল কে তোকে ফোন করত, বল, মুখ খোল, বল। প্রীতি গাঙ্গুলী? হ্যাঁ। চন্দ্রনাথ মুখার্জির মেয়ে, স্বামীর নাম দেবু গাঙ্গুলী। হ্যাঁ। আপনি ওই বাড়ির মেয়ে? সেদিন আপনি ওই রিসর্টে ঠিক কি দেখেছিলেন বলুন তো? আমার আগে আমার জেঠু, জেঠিমা, আমার বোন এসেছিল, তারা নিশ্চয়ই আপনাকে বলেছে যে আমরা কি দেখেছিলাম। আমরা আলাদা কিছুই দেখিনি, পুরো পরিবার একই দৃশ্য দেখেছিলাম। ওখানে পর্দি পড়েছিল আর ছটফট করছিল, ওর গায়ে গুলি লেগেছিল। আমরা ভাবতেও পারিনি যে এরকম কিছু একটা ঘটতে পারে। তাই প্লিজ বারবার একই প্রশ্ন করবেন না, একই প্রশ্ন জিজ্ঞেস করবেন না, প্লিজ। সরি, আপনি ইমোশনাল হয়ে পড়ছেন। স্বাভাবিক, উনি আমার বড়দি। জানি আপনার বড়দি। তা আপনার ওই বড়দিকে আপনার স্বামী বোধ হয় কোনো একবার ওই ক্রিমিনাল অফেন্স করেছিল বলে কাস্টডিতে ছিল। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আপনি কেস রিলেটেড যা খুশি জিজ্ঞেস করতে পারেন, কিন্তু এর বাইরে আর কিছু জিজ্ঞেস করবেন না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।